দুর্নীতির মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের জামিন নামঞ্জুর করেছে আদালত সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আসামির উপস্থিতি ছাড়াই জামিন শুনানি শুরু হয় পরে জামিন করে দেন বিচারক শেখ আশফাকুর রহমান এর আগে আসামি পক্ষের আইনজীবী প্রদীপের সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন জানান বিচারক জেল বিধান অনুযায়ী এই ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিন কোটি পঁচানব্বই লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত তেইশে আগস্ট প্রদীপ দাস ও স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা করে দুদক এই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন চুমকি